হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব রুটি খাওয়ার তরকারি। তো চলো, আজকে কিসের তরকারি করছি সেটা দেখে নিই। দেখো, আমি এখানটায় নিয়ে নিয়েছি ফুলকপি, আর কুমড়ো, পেঁপে, আলু, গাজরও নিয়েছি। এই যে কয়েক টুকরো গাজর, এই আজকের এই তরকারিটা আমি করব। তো চলো, আর কি নিয়েছি দেখিয়ে নিই। আর নিয়েছি মটরশুঁটি, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর অর্ধেকটা টমেটো, আর দেবো আদা বাটা। তো সবার প্রথমে দেখো, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটা গোটা কাঁচা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো চলো, আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারো, যেমন বরবটিও দিতে পারো। তবে আমি বরবটি দিইনি, একদিন বরবটি দিয়েও অন্য তরকারি আমি করেছি। আজকে একটা করলাম আলাদা রকম, আবার অন্য দিন আবার অন্য রকম কিছু সবজি দিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো। তো বন্ধুরা দেখো, সবজিগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দেবো। বেশি হলুদ দেব না, একটু সাদা সাদা মতো থাকবে। রুটি খাওয়ার তরকারি, লবণ দিলাম। আর একটু ভেজে নেবো। তারপর তো দেখো, এবার আমি মটরশুঁটি, তারপরে লঙ্কা, টমেটো সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু আদা বাটা দেবো। তো চলো, আমি একটু আদা বাটা দিয়ে দিই। তো বন্ধুরা দেখো, এই যে আদা বাটাটা দিয়ে দেবো, আর দিয়েছি একটু চিনি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। তো চলো, আমি ভালো করে একটু কষিয়ে নিই, তারপর জল দেব। তো বন্ধুরা দেখো, এবার আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর গ্যাসটা বাড়ানো থাকবে। চলো, গ্যাসটা বাড়ানোই থাক, এবার ঢেকে দেবো, পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো বন্ধুরা দেখো, তরকারিটা আমার হয়ে গেছে। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সবাই ভালো থেকো, পরে আর একটা অন্য রেসিপি নিয়ে চলো।